আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় নুডলস তৈরি করতে হয়। এটা আমি সম্পূর্ণ হাতে তৈরি করেছি, আপনারা চেষ্টা করবেন, এটা খেতে খুব ভালো হয়। আর বাইরের অসুস্থকর পরিবেশে যেটা তৈরি হয় সেটা খাওয়া একদম ভালো না। আর বাসায় তৈরি করলে এটা খুবই খেতে ভালো হয়, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমরা একটা বোল নিয়েছি, আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নেব আর 2টা ডিম নেব। একটা ডিমের জন্য 1 কাপ ময়দা, এখানে পানি দেওয়া যাবে না, আর সামান্য পরিমাণ লবণ। এই 3টা উপকরণ দিয়ে প্রথমে আমি এটা ভালোভাবে চটকে নেব। একটা রুটির কায়টা যেমন তৈরি করতে হয় তেমন একটা কায় তৈরি করে নেব। তবে শক্ত একটা কায় তৈরি করে নিতে হবে। আপনারা যদি চান ডিমটা আগে থেকে ফেটে রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। এটা খেতে অনেক ভালো। আপনারা যদি এটা সংরক্ষণ করতে চান তাহলে রোদে ভালোভাবে শুকিয়ে আপনাদের ইচ্ছা মতো 6 মাস রাখতে পারেন, 6 মাস 7 মাস রাখতে পারেন। একটু শক্ত, অনেক শক্ত করে রাখতে হবে, মুচমুচে, যেন চাপ দিলে ভেঙে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, তবে একটু শক্ত মতো হয়েছে। এবার এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিব পলি ব্যাগে জড়াই। এবার দেখতে পাচ্ছেন আমি একটা রুটি তৈরি করে নিয়েছি, এখানে কর্নফ্লাওয়ার দিয়ে এটা বেলে নিচ্ছি, তাহলে পাতলা হবে। ময়দাটা আমি এখানে ব্যবহার করছি না, তবে ময়দাটাও ব্যবহার করা যাবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে পাতলা করে নিয়েছি, যত সম্ভব আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা পাতলা করে নেবেন। তারপরে একটি ছুরির সাহায্যে আমি এটা চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা যেমন ইচ্ছা তেমন ছোট করে কাটতে পারেন। এটা আবার আপনারা সাথে সাথে রান্না করে খেতে পারেন, যেভাবে বাজারে প্যাকেট নুডলস রান্না করে খান। গরম পানি ফুটিয়ে তার ভিতরে এগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। তারা চাইলে এটা পাস্তার মতো বড় বড় করে কেটে নিতে পারেন, তাহলে পাস্তার স্টাইলটা হয়ে যাবে, দেখতে ওরকম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এর ভিতরে আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব, যেন লেগে লেগে না যায়। এবার এটা একটু সোজা করে করে নিলে একটু টানতে ভালো হবে, যেন সমান হয় চারিদিকে। আপনারা চাইলে করতে পারেন, না আবার নাও করতে পারেন। এভাবে হাতের ভিতরে এটা গুছিয়ে নিয়ে একটু আলতো ভাবে টান দিবেন। তাহলে যে ভাঁজটা ছিল সেটা খুলে যাবে, আর দেখতেও সুন্দর হবে। এটা আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। দেখেন আমি অনেকগুলো এখানে তৈরি করে রেখেছি, তো বাসায় অবশ্যই চেষ্টা করে দেখাবেন। কমেন্টস, সাবস্ক্রাইব, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।